আজকে দেখছো না কালরা পহে যা ভাই, তুমি বিশ্বাস রাখো সোয়ালে উঠতে আমি আইতাছি, আর আটপার বাটপার ডাইকো না, ভালো হয়ে গেছি এখন। আরে বেটা, আমি তো তোর এখন বিশ্বাস করি, তুই তো এটা সারিয়ে দিছো। এডি তো কইতাছি, এই যে দেখছো না কালরা পহে যা, দেখছো না কালরা কালটা কেটে আজ নতুন হয়েছে, এদের এনে কোনো আলাপ আছে অনির নতুন হইরে। এটা মাছ আছে, মাছ তো কালো থাকতেই হারে, সমস্যা কিটা? আচ্ছা ভালো আছো দোয়ান। আরে বল টাঙ্গাল দে, তুই দেওয়ান লাগি তোরে। হেই বেটা, ভিক্ষা দিছি তো নিশোষ গারে, তুমি জানো না জন মানুষের ভিক্ষা দেওয়ার নাই? দেখছো কত সুন্দর বডি গার্ড, হ্যাঁ ভিক্ষা কত আইছে, তুমি তার একটি হাজিলে আরো গুণা হইব। তোরা তো কি কিছু দেওয়া তো কোনো তো কম না, আর তোর সব কিছু ঠিক আছে। তুমি যদি হারো তার একটা কাজ দেও, নালে খাতারে বুঝাই দেও। এই ধরনের লোকের ভিক্ষা কোনোদিন দেও না, আমরা নবী কয়ে গেছে কি জন মানুষের ভিক্ষা দেও না। তাহলে তুমি এই জন মানুষের ভিক্ষা দিলা কেরে, নেও টেড়া তো ভাই। আমি যে কথাটা কইছুন সত্য কথা কইছুন, আমার অঙ্গে কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা আমারে সুস্থতা দান করছে, সবচেয়ে আল্লাহর যে বড় নিয়ামত এটা হচ্ছে সুস্থতা। আমার সুস্থতা আছে, আমার শরীরে কোনো সমস্যা নাই, আমার ভিক্ষা করার কোনো অধিকারই নাই। আমি ভাই ভুল করছি, আমার ভুল হয়েছে, আমি যে কোনো একটা কর্ম করে খাইতাম, আমার আপনারা মাফ করে দিন। দেখছো নিজের ভুল বুঝতে, এখন তাকে কাজ করবো, সে আসলেই অন্ধ জগতে আছি, অন্ধ জগতে আছি। আচ্ছা ভাই জায়গা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যাও একটা কাজ টাজ করো। তাহলে নিজের চরিত্রটা পরিবর্তন করতে পারস না, তোর মতো মানুষে কি চুরি চাপা করে দেখছে, চেহারাটা কি সুন্দর কম ভাই, লোকটা সামলাইতেছিলাম না। এরপর আমি তোর টেহাটা মাপ দিলাম, তুই মাপ দিলাই তাহলে আরো করবে লুবে, দে টেহাটা ধর। দাদা ভাই আর জিন্দগিতে কথাতে না চুরি ছাপা ভাই, এই টেহাট মারে দে, এই যেন তুই রাখলাম, আর জীবনে চুরি করতাম না। আতুলা